নিজের প্রেমিকার খুনি হিসেবে তোর ফাঁসি হয়নি বলে তুই কি ভেবেছিস সাজা শেষ হলে মুক্তি পেয়ে প্রতিশোধ নিবি? সত্যি তোর জন্য আফসোস হচ্ছে, আর তাই তোর ভালোবাসার মেয়েটাকে যখন ডিডি ব্রাদাররা তোর আগেই একটু আদর সোহাগ দিয়ে মানে বিয়ের আগেই বাসর ভোগ করতে চেয়েছিল, তখন তোর কাছে দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো মনে হলেও জীবনের একজন সঙ্গী হিসেবে কাজ তো চালিয়ে নিতে পারতি। ডান্ডা বেড়ে নিয়ে আসো, ডান্ডা বেড়ে লাগাও। হাউ ডিয়ার ইউ, জীবনের প্রতি কি তোমার কোনো ভয় নেই? একটা খুনের সাজা শেষ না হতেই তুমি আর একটা খুন করতে যাচ্ছিলে, এর পরিণাম কি হতে পারতো তুমি জানো? জানি, মৃত্যুদণ্ড। সেই মৃত্যুকে আমি ভয় করি না জেলার সাহেব, কারণ আমি যাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম আমার সেই ভালোবাসার মানুষটির খুনি হিসেবে আপনার ওই ইন্সপেক্টর আমাকে গ্রেফতার করেছে। আমার শত্রু শীর্ষ সন্ত্রাসী ডলার দেওয়ানের সাথে হাত মিলিয়ে আমার নিষ্পাপ ভালোবাসার উপর কলঙ্কের কালি মেখে দিয়েছে, আমাকে সেই কলঙ্কের কলঙ্কিত নায়ক বানিয়েছে। আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি বলে আপনারও ইন্সপেক্টর ট্রান্সফার হয়ে এখানে এই জেলে এসেছে, সাজাপ্রাপ্ত পেশাদার খুনিদেরকে দিয়ে আমাকে খুন করতে চেয়েছে। আমাকে খুন করে ফেলে যতটুকু না কষ্ট আমি পেতাম, আপনারও ইন্সপেক্টর আমাকে তার চেয়ে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমার আত্মার আত্মার নিঃশ্বাসের নিঃশ্বাস আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, আর তাই ওকে দিয়েই আমার ভালোবাসার মানুষকে হত্যা করার প্রতিশোধের পালা শুরু করতে চেয়েছিলাম। তার মানে তুমি সত্যিকারের খুনি নও, ষড়যন্ত্রের শিকার? হ্যাঁ, বিন্দু বিন্দু সিন্দুর মতো করে তোলা আমার ভালোবাসা, আর সেই ভালোবাসার মানুষটিকে নিয়েই আমাকে এই ষড়যন্ত্রের জালে ফাঁসানো হয়েছে। কেন হয়েছে জানেন? এই দোকান মালিক সমিতির সভাপতি হয়ে তুই আমাদের চাঁদাবাজি বন্ধ করে দিবি? হ্যাঁ দেব, 100 বার দেব, 1000 বার দেব। চুপ, তুই জানিস না এই জালিম দেওয়ান একটা জালিম, আমার মাসোহারার টাকা বন্ধ করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তোকে আস্তা বুঝিয়ে দেব। এই গাড়িতে তো আগে Thank you.
আমার বাবাকে তুই কিডন্যাপ করে নিয়ে যাবি? এত সোজা? থ্যাংক ইউ ইন্সপেক্টর। সময় মতো আপনার ইনফরমেশন পেয়েছিলাম বলে ক্রিমিনালটাকে ধরতে পেরেছি। এবার আসি। আল্লাহ হাফেজ। চলো বাবা। চল বাবা। ক্ষমা মহাত্মের লক্ষণ, এটা আমি জানি, কিন্তু তোরা ভালো করে জানিস আমি মহাত মানুষ নই। জাস্ট ফায়ার। ডলার দান তার শত্রুকে মৃত্যুদান করে। আমার ভাইকে আইনের লোকের হাতে তুলে দিয়ে পালিয়ে আসার অপরাধে জান দিয়ে তোদেরকে ফাইন দিতে হলো। অর্ডার দাও বিগ ব্রাদার, ওই রাহাত খানের ছেলের বুকটা আমরাও ঝাঁচড়া করে দিয়ে আসি। ও চুপ! এভাবে মারলে আমরাও ডালিমের মতো ফেঁসে যাব, কারণ পুলিশের নজর এখন আমাদের দিকে। চিন্তার কোনো কারণ নেই, সবার নজরকে ফাঁকি দিয়ে রাহাত খানের ছেলেকে এমন ভাবে মারতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। Am I correct? Yes, correct. তাড়াতাড়ি যাও, মারো এটারে, হুন্ডারে মারো। কি বললে? না, হে খোদা, তুমি আমার হৃদয়কে রক্ষা করো, রক্ষা করো। তুমি পেশেন্টের দিকে খেয়াল রেখো, আমি আসি। ডাক্তার সাহেব, আরো রক্ত লাগবে, তা না হলে পেশেন্টের যা অবস্থা। আবার আমি রক্ত দেব ডাক্তার? আমিও দেব ডাক্তার সাহেব। সরি, লিমিট ক্রস করে রক্ত নেওয়াটা আমাদের নিয়মের বাইরে। এখন উপায়? ব্লাড ব্যাংকে তো এবি নেগেটিভ রক্ত নেই। এতটা অস্থির হবেন না, আল্লাহকে ডাকুন। আমরা অলরেডি জরুরিভাবে বিভিন্ন মিডিয়ায় রক্তের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আল্লাহর ইচ্ছা হলে ডোনার কেউ না কেউ আসবেই। টিভিতে রক্তের বিজ্ঞাপন দেখে আমি এসেছি। আমার গ্রুপ এবি নেগেটিভ, রক্ত আমি দেব। তাই? ঠিক আছে, ভেতরে আসুন। আসুন। অন্যের জীবন বাঁচাতে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই তো সত্যিকারের মানুষ। দেখবেন সারা জীবন আপনার উপকারের কথা মানুষ মনে রাখবে। প্লিজ, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন বসুন। ডাক্তার সাহেব, আমি যে রক্ত দিয়েছি মানে আমার পরিচয় পেশেন্ট যেন কোনোভাবেই জানতে না পারে। কেন? আমি জানি বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষের ধর্ম। লেখাপড়ার পাশাপাশি নিজের পরিচয় গোপন রেখে আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি। আমার বিশ্বাস, কারো উপকার করে তা প্রচার করা হলে উপকারের মর্যাদা কমে যায়। পেশেন্টের সম্পর্কে আপনি কিছুই জানেন না, অথচ নিজেকে আড়ালে রেখে রক্ত দিয়ে তার জীবন বাঁচাতে সাহায্য করলেন। ঠিক আছে, আমি আপনার পরিচয় পেশেন্টের কাছে গোপন রাখবো। থ্যাঙ্কস। কি বলছেন ডাক্তার সাহেব, নিজের রক্ত দিয়ে যে আমার জীবন বাঁচিয়েছে তার পরিচয়টুকু আমি জানতে পারবো না? মেয়েটি প্রচার বিমুখ বলেই তার পরিচয় গোপন রাখার জন্য আমাকে অনুরোধ করে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি ডাক্তার সাহেব,
পরিচয় জানার পর কৃতজ্ঞতা জানাতে কোনোদিন আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়াবো না। দূর থেকে তাকে শুধু চিনে রাখবো। খোদা না করুক মেয়েটির জীবনে যদি কোনোদিন আমার মতো বিপদ আসে, তাহলে সেদিন আমি আমার নিজের পরিচয় গোপন রেখে তার পাশে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে, এই হচ্ছে তার পরিচয়পত্র, রক্ত দিতে এসে ভুল করে ফেলে গেছে। আপনি ভুল গুনেছেন, ওখানে একটা নোট কম আছে। একটা নোট কম আছে তুমি বুঝলে কি করে? তুমি কি জাদু জানো? জি না, আপনি যখন গুনছিলেন তখন আপনার দেখা দেখি আমিও গুনেছি। দেখো মেয়ে, লেখাপড়ার সারা জীবন অঙ্কে আমি ফার্স্ট হয়েছি, কাউন্টিং এ আমার ভুল হওয়ার কথা নয়। কিন্তু তাই হয়েছে। হয়নি? ঠিক আছে, 1000 টাকা বাজি। আমার কথা ঠিক হলে আপনি আমাকে 1000 টাকা দেবেন, আর আমার কথা ঠিক হলে তুমি আমাকে 1000 টাকা দেবে। ওকে, আগে আপনার ঠিকানাটা বলুন, কারণ বাজিতে হেরে গিয়ে আপনি যদি পালিয়ে যান। এই নাও আমার ভিজিটিং কার্ড। থ্যাংক ইউ সো মাচ। 1000 টাকা দে তো, এই নিন আমার বাজির টাকা। এবার গুনে দেখুন। আমার একবার গোনা 1000 বারের সমান। নাও তুমি গুনে দেখো। নাও নাও। আমাকে আপনি চেনেন না জানেন না, অথচ এতগুলো টাকা আমার হাতে তুলে দিলেন। আমাকে বোকা ভেবেছো? আরে তোমার টাকা আমার পকেটে আছে। নাও গোনা শুরু করো। আপনার কথাই তো ঠিক, বাজিতে আমি হেরে গেছি। ওই 1000 টাকা আপনি রেখে দিন। এই মেয়ে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সঙ্গে আর কখনো বাজি ধরতে এসো না। ঠিক আছে, আমি আসি। চলো যাও, যেতে থাক। ড্রাইভার তাড়াতাড়ি যাও। বোকামি কোথাকার, আমার সঙ্গে বাজি ধরতে আসে। আরে এটা তো ওর টাকা, আমার টাকা কোথায় গেল? হ্যাঁ চিটিং বাজি করে নিয়ে গেল। হ্যাঁ মেয়ে, এই মেয়ে শোনো, হাই হাই, আমাকে আমাকে সর্বশান্ত করে দিয়ে গেল, আমার টাকা। কি বললি? একটা মেয়ে তোর কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে, একথা আমাকে বিশ্বাস করতে হবে? আহা বাবা, পুরো ব্যাপারটা আগে ভালো করে শোনো। অত শোনাশুনির কিচ্ছু নেই ভাইয়া, মেয়েটাকে তাই বলো না। একজন টাকা হারানোর শোকে পাগল, আরেকজন মেয়েটার পরিচয় জানার জন্য পাগলামি শুরু করে। বাবা, মেয়েটা একটা ধোকাবাজ বাটপার। বাটপার না তোমার গলার হার? তা মেয়েটার সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? তুই মাঝখানে চান্স নিস না ভাই। নেব না যদি আমাকে কমিশনটা দাও। আমি কথা বলছি, এই মতো তোরা ফুসুল ফুসুল কি করছিস? ভাবি, সময় থাকতে স্বামীকে সামলাও, নয়তো মেয়েটার সঙ্গে টাকাগুলোর মতো তোমার স্বামীও একদিন হাওয়া হয়ে যাবে। বলো কোথাকার মেয়ে, কার মেয়ে, নাম কি? শেষ পর্যন্ত তুমিও পাগলামি শুরু করলে। পাগলামির কিছুই এখনো তুমি দেখোনি। মেয়েটার সম্পর্কে সবকিছু পরিষ্কার করে না বললে এখনই ছেলেকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। তুমি থামবে? কেন থামবো, কিসের জন্য থামবো? বলো মেয়েটার সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? যাও ভালো করে সাইজ কর, যাও তোমার বাবা মাকে সামলাও। ওকে। কি ওদিকে কি দেখছো? আগে আমার কথার জবাব দাও, মেয়েটা কে বলো। কি বিপদে পড়লাম। এই তো, এই তো সে মেয়ে। বাবা এই যে সে মেয়ে। এই সেই মেয়ে, এই মেয়েটাই ধোকা দিয়ে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে বাবা। আরে সেই ছবির মেয়েটা না? বাবা থানায় ফোন করো। আই এম সরি, এক্সট্রিমলি সরি, এই নিন আপনার টাকা। হ
পুরোটাই আছে। তাহলে চিটিং করে টাকা নিয়েছিলে কেন? আর এসবের মানেটাই বা কি? বলছি, আপনার সঙ্গে দেখা হওয়ার আগে রাস্তায় আমার সামনে স্কুলের একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি ওকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার যখন বলল চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কাউন্টারে 10,000 টাকা জমা দিতে হবে এবং ওষুধ কিনতে আরো লাগবে 1,500, তখন আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কারণ আমার কাছে তখন অত টাকা ছিল না, তাই টাকা আনার জন্য আমি হোস্টেলে যাচ্ছিলাম। তখন এটিএম বুথের সামনে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তাছাড়া আমার হোস্টেলটা হাসপাতাল থেকে অনেক দূর, তো তাই বুদ্ধি করে আপনার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম বলে ছেলেটিকে বাঁচাতে পেরেছি। টাকাটা ফেরত দেব বলেই আপনার ঠিকানাটা টেকনিক্যালি নিয়েছিলাম। আচ্ছা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ। এতে ক্ষমা চাওয়ার কি আছে মা? তুমি তো অনেক বড় পুণ্যের কাজ করেছো। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। এতক্ষণ শুধু শুধু তুমি আমাকে চুপ করো তো। তোমার নাম কি মা? আলো চৌধুরী। এখানে থাকো কোথায়? নগর বিশ্ববিদ্যালয়ে লেডিস হোস্টেলে। তোমার বাবা মা ভাই বোন? আমরা দু বোন, বড় বোন ক্রাইম রিপোর্টার। দায়িত্ব পালন করতে কখনো তাকে দেশে কখনো বিদেশে ছুটাছুটি করতে হয়। আর ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। তার মানে এই শহরে তুমি একা? হ্যাঁ। বারে তুমি একা কোথায়? আমি আছি না। তোমার জন্যই তো এই হৃদয় বেঁচে আছে, তুমি শুধু আমার। এক্সকিউজ মি ম্যাডাম, আমি মিস আলো চৌধুরীর সঙ্গে একটু দেখা করতে চাই। ইউ ওয়েট প্লিজ, আই কল হার। আপনি হৃদয় খান ফ্রম সিআইডি ডিপার্টমেন্ট, পুলিশের লোক। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তোমার নাম তো আলো চৌধুরী, তাই না? ইয়েস। তোমার বিরুদ্ধে এলিগেশন আছে, গতকাল খান শপিং সেন্টারের কাছে এটিএম বুথের সামনে থেকে এক কাস্টমারকে ধোকা দিয়ে তার টাকা নিয়ে তুমি পালিয়ে গেছো। আমি টাকা নিয়েছি তার প্রমাণ কি? আমি সিআইডি অফিসার হৃদয় খান, প্রমাণ ছাড়া আমি কখনো কোনো কাজ করি না। এটিএম বুথের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা বসানো আছে, তা কি তুমি জানো? হাই হাই, এখন কি হবে? স্যার, মেয়েটির সন্ধান পেয়েছি। ওর চিটিং করা ঘটনার যে সিডিটা আপনার কাছে আছে ওটা আমার দরকার। কি বললেন? না না, এখনই আদালতে পাঠানোর কোনো দরকার নেই। সিডিটা এক্ষুনি নগর বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলের রিসেপশনে পাঠিয়ে দিন। মেয়েটি প্রমাণ দেখতে চেয়েছে, প্রমাণ এক্ষুনি এসে যাবে। ওটা নিজের চোখে দেখার পর নিশ্চয়ই তুমি তোমার অপরাধ স্বীকার করবে। করবো স্যার, কিন্তু সে টাকা তো আমি ফেরত দিয়ে এসেছি। আরো দু জায়গায় যে একই ঘটনা ঘটিয়েছে, একটা মগ বাজারে আর একটা হার্ট টু হার্ট সেন্টারে। আমার সঙ্গে থানায় চলো। বিশ্বাস করুন স্যার, অন্যগুলোর ঘটনা আমি জানি না। কোনটা জানো আর কোনটা জানো না, হাত করা পরিয়ে হাজতে নিয়ে গেলেই সেটা বুঝতে পারবো। আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবেন? তুমি যদি আমাকে অনুরোধ করো তাহলে হাত করা পরাবো না। প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আবার কি হলো? এখন যদি কেউ আপনার পরিচয় জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? সেটা তুমি জানো। ভাই বলবো স্যার। কি দেবো একটা, এত কষ্ট করে আমি ওনার সঙ্গে ভাইয়ের সম্পর্ক করতে এসেছি। কাজ করো, বলে দিও
আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কেন আপত্তি আছে? বলতে পারবে না আমি তোমার বয়ফ্রেন্ড? পারবো স্যার। আমি পৌঁছে গেছি। ওকে স্যার, ওকে ওকে। হাই কাবিলা, গুড মর্নিং স্যার। ওই বেটা, তোর হাতে ওটা কি রে? পকেট রেডিও, ওয়ার্ল্ড এর মতো দেখতে। সাবধান, আবার যেন গান বেজে না ওঠে, খেয়াল রাখিস। ওভাবে তাকিয়ে দেখছো কি? ও আমাদের ডিপার্টমেন্টের হেড কনস্টেবল ডিজে কাবিলা। গুড মর্নিং ম্যাডাম। আরে ছাগল, মুখে সেলুট দিস না, তখন বুঝে যাবে আমরা ভুয়া পুলিশ। নো, গুড মর্নিং ম্যাডাম। সিডিটা দাও। এই নিন স্যার। সাবধান, মিউজিক ভিডিওর সিডি কিন্তু, এর ভিতরে মমতাজের গান আছে। ওকে ওকে, এখানেই সব প্রমাণ আছে, চলো। এখানে কেন? থানায় যাবেন না স্যার? যাবো কিনা বুঝতে পারছি না। চিন্তা করে দেখলাম তুমি একজন সুন্দরী যুবতী মেয়ে, তার উপর আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। থানায় নিয়ে গেলে তোমার পরিচিত কেউ যদি দেখে ফেলে, অবশ্য তুমি যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই। না স্যার, এখানেই ঠিক আছে। এবার বলুন কি জানতে চান? তোমার গ্রুপের নাম বলো। কম্পিউটার সায়েন্স। আরে আমি তোমার গ্যাংয়ের নাম জানতে চাইছি। তোমার দলে আর কে কে আছে বলো। বিশ্বাস করুন স্যার, আপনি যা ভাবছেন আমি সেই ধরনের মেয়ে নই। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেড রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো। বাংলায় বলো, বাংলায় বলো, মাতৃভাষা খুব সহজেই বোঝা যায়। ঠিক আছে স্যার, বাংলাতেই বলছি। বিশ্বাস করুন আমি খুব অসহায় মেয়ে, জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ আমি করিনি। এই মামলা থেকে আমাকে রেহাই দিন স্যার। তুমি কি দেখে, তোমার কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। মামলা থেকে রেহাই তুমি পাবে কিনা তা নির্ভর করছে তোমার উপর। তার জন্য তোমাকে এক মাস আমার অবজারভেশনে থাকতে হবে। থাকবো স্যার, থাকবো। এখন থেকে প্রতিদিন বিকেলে এখানে এসে আমার হাজিরা খাতায় তোমাকে সই করতে হবে, ঠিক আছে? কেন স্যার? কারণ তোমার এই মামলার সাক্ষী হব আমি। এই সময়ের মধ্যে তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাও তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে। আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার এই ধরনের রিস্ক নেয়নি, শুধু তোমার কারণে আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন আমি আসি। ওয়েট, আমার দিকে ঘুরো। আরে বাপ, একটু হাসো। ছবি দিয়ে কি করবেন স্যার? তুমি যদি পালিয়ে যাও তাহলে তোমার এই ছবি দিয়ে পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে ধরিয়ে দিন বিজ্ঞাপন দেব। এবার তোমার ফোন নাম্বার বলো। 01716864867। আমি তোমাকে কল দেব, আমার নাম্বারটাও তুমি সেভ করে নিও। মনে আছে স্যার, আর বলতে হবে না, আমি এখন আসি। আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দিও আলো। তোমাকে আপন করে পাবার জন্য আমাকে এই অভিনয়টুকু করতে হয়েছে। তুমি যে আমার হৃদয়ের আলো। হ্যাঁ, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিদিন আমাকে ওই সিআইডি অফিসারের সঙ্গে দেখা করতে হবে। আমি সিআইডি অফিসার নই আলো, আমি তোমার হৃদয়, আর তুমি আমার হৃদয়ের আলো। এইভাবে মাইয়া ডানে হুদাহুদি কষ্ট না দিয়া বালাবাসের কথাটা সরাসরি কোয়া ফালালি তো ঝামেলাটা মিটা যায়। ঝামেলা তো বটেই, এক মাস কি কম কথা? উপায় নেই,
এই এক মাস প্রতিদিন আমাকে ওনার সঙ্গে দেখা করে হাজিরা খাতায় সই করতে হবে। খাতায় সই করবে কেন? তুমি তো সই করবে আমার হৃদয়ে, নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়ে। তুমি যে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছো। একটা জীবন বাঁচাতে গিয়ে এত বড় সমস্যায় পড়বো আমি তা চিন্তাও করিনি। কে জানতো এটিএম বুথে সিসি ক্যামেরা বসানো? প্রতিদিন কখন তোকে যেতে হবে? বিকেলে। ঠিক আছে, কাল আমিও তোর সঙ্গে যাব। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, সঙ্গে করে কাকে নিয়ে এসেছো? তোমার অপরাধ চক্রের সদস্য নাকি? না স্যার, ও আমার ক্লাসমেট শিখা। তা এখানে কি আমার জন্মদিন পালন করা হবে? যে একেবারে বান্ধবীকে সঙ্গে করে নিয়ে এসেছো, তুমি জানো না এখানে তোমার জবানবন্দি রেকর্ড করা হবে? জানি স্যার। Don't worry sir, I will look after this girl. Hello, come with me. কোথায়? ওই দিকে, ডিজে কবিরার সাথে ছলছবিলা করতে। মানে তোমার ব্যবহারে তদন্ত করে আমাকে সবকিছু জানতে হবে। তদন্তের কাজটা এখানেই করুন না। সেম প্লেস, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা পুলিশের নিয়মের বাইরে। কথা না বাড়িয়ে উনি যা বলছেন তাই কর শিখা। চলো গো, চলো। উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে। নো টেনশন, লেটস মুভ, লেটস মুভ। তা তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। জি। যেসব মেয়েরা উচ্ছৃঙ্খল ভাবে পাবলিক প্লেসে চলাফেরা করে তাদের জন্য আমার খুব ঘৃণা হয়। যেমন ধরো, কেমন পোশাকে তাকে মানাবে, কেমন হেয়ার স্টাইলে তাকে সুন্দর লাগবে। হ্যালো, আমি তোমাকে মিন করিনি। এই যে আমাদের আসার পথে একটা মেয়ে চেয়ারে বসেছিল, আর একটা মেয়ে জগিং করতে করতে চলে গেল, আমি তাদের কথা বলেছি। তুমি আসলেই খুব সুন্দর, তোমার ড্রেস আপও ফ্যান্টাস্টিক, হাইটও মানানসই, কিন্তু কোথায় যেন একটা ঘাপলা আছে। পেয়েছি, চুল, চুলের ব্যান্ডটা খোলো তো। আহা, খোলো না। বাতাসে যখন চুল উড়ে এসে তোমার সুন্দর চেহারাটা ঠেকে দেবে, তখন হাত দিয়ে চুল সরানোর দৃশ্যটা হবে ভীষণ রোমান্টিক। নাইস, বিউটিফুল। এই অবস্থায় তোমাকে দেখলে সিনেমার হিরোরাও লাইন মারার জন্য তোমার পেছনে ছুটবে। আসল কথা না বলে আপনি কিন্তু অন্য লাইনে কথা বলছেন স্যার। ব্রেন তো দেখি খুব শার্প। এটাও আমার ইনভেস্টিগেশনের একটা অংশ। আচ্ছা, লেখাপড়া শেষ করে কি করবে ভেবেছো কিছু? মানে চাকরি বাকরি, বিয়ে শাদীর ব্যাপারে? বিয়ের ব্যাপারে এখনো চিন্তা করিনি স্যার। কখন করবে, বুড়ি হয়ে যাওয়ার পরে? স্যার, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, তুমি বোধহয় চিরকুমারী থাকার প্রতিজ্ঞা করেছো, রাইট? না স্যার, মনের মতো পাত্র পেলে নিশ্চয়ই বিয়ে করব। মনের মতো পাত্র মানে? ভাই এই ধরা বাবা রিয়াজ ফেরদৌস। স্যার, হাজিরা খাতায় সাইনটা নিলে আমি চলে যেতাম। তাই তো। কি করছেন স্যার? সাইন নিতে হবে না? কোথায়? এখানে। হাজিরা খাতাটা আনতে ভুলে গেছি। তুমি সাইন করার পর অফিসে গিয়ে প্রিন্ট আউট করে হাজিরা খাতায় নোট দিয়ে দেবো। ব্যাস, নাও সাইন করো। মানে আমি? না করলে আমার সঙ্গে থানায় চলো। না স্যার, করছি। দাঁড়াও, হাসি মুখে সাইন করতে হবে। হাসো, আরে একটু বেশি করে হাসো। এবার সাইন করো। Oh.
থাকিলে কাজি না ডাকিলে কি করে জামে রে বিয়ের আসো শোনাই না বাঁচিলে বধুলা সাজিলে কি করে হবে রে সুখের বাসর লাল্লাই রে যেমন বউ খুঁজি আমি তুমি তাই রে জিনা থাকিলে কাজি না ডাকিলে কি করে জামে রে বিয়ের আসর আশা নাই না বাঁচিলে বধু না সাজিলে কি করে হবে রে সুখের বাসর সারাক্ষণ তোমাতে হারাই ছাড়বো না কোনদিন যদি কাছে পাই চোখের কাকুনে হাতের কাকুনে বুঝো না বুঝো না মনের খবর মানো কি মানো না জানো কি জানো না তুমি বধু আমি তোমারই বর লাল্লাই রে যেমন জামাই খোঁজি আমি তুমি তাই রে লাল্লাই রে লাল্লাই রে আমরা বউ খুঁজি আমি তুমি তাই রে দাসে নতুন রাত আসবে সেই শুভ কন হাতে রাখো হাত রূপসী লাল না বলো না বলো না যাবে কি আমারি ঘর করেছে সাধনা হৃদয়ে বাজনা এখন যেতে চাই তোমার ঘর লাল্লাই রে লাল্লাই রে যেমন বউ খুঁজি আমি তুমি তাই রে লাল্লাই রে লাল্লাই রে যেমন জামাই খুঁজি আমি তুমি তাই রে কাজি না থাকিলে কাজি না ডাকিলে কি করে জমে রে বিয়ের আসর শোনাই না বাঁচিলে বধু না সাজিলে কি করে হবে রে সুখের বাসর কিরে এত দেরি করলি কেন যানজটের কারণে দেরি হয়েছে বাবা যাও তাড়াতাড়ি খেয়ে নাও তুমিও যাও তুই একটু ক্যাশে বস আমি আর রাহেনকে খেয়ে আসি আচ্ছা যাও কি ব্যাপার তুমি এখানে কেন আমাকে দেখে ফেলো নাকি স্যার স্যার হ্যালো আপনি পুলিশে চাকরি করেন না 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 মানে হ্যাঁ আমি কোনো সাধারণ পুলিশ অফিসার না বিরাট বড় সিআইডি অফিসার কেন তুমি আমাকে চেনো না চিনি না আবার এখানেও কোনো তদন্ত করছেন নাকি স্যার না আমি এখানে পার্ট টাইম চাকরি করি পার্ট টাইম চাকরি কেন কোনো সিআইডি অফিসার কি পার্ট টাইম চাকরি করতে পারে না কেন পারবে না সংসারে যদি টানাটানি থাকে টানাটানি আছে বলেই তো করছি জানো আমি খুব পোর ফ্যামিলির ছেলে আমার বাবা যক্ষা রোগী মা অন্ধ চোখে দেখে না
আপনার ফ্যামিলিতে রোজগার করার মতো আর কেউ নেই? আছে, আমার একমাত্র বড় ভাই। সে তো সবসময় বউয়ের আঁচল ধরেই থাকে। টাকা পয়সা যা ইনকাম করে সব বউয়ের পেছনেই খরচ করে, সংসারে একটু ফুটো পয়সাও সাহায্য করে না। ভেরি স্যাড। সরকার আমাকে 10,000 টাকা বেতন দেয়, তা থেকে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া আর মোবাইল বিল দিতেই খরচ হয় 7,000 টাকা। মাসে খাওয়া খরচ 2,000 টাকা, বাকি 1,000 বাবা মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তা তুমি এখানে কেন? আইনের হাত থেকে আমি যেন মুক্তি পাই সেজন্য আগামীকাল দয়াল বাবার মাজারে যাব মানত করতে, তাই একটা থ্রি পিস কিনতে এসেছি। নো প্রবলেম, নিয়ে যাও। দাম কত? আহা, দাম দিতে হবে না, ওটা আমি আমার নামেই লিখে রাখব। কি বলছেন স্যার, এমনিতে আপনার টানাটানির সংসার। আরে তাতে কি, তুমি নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি এখন যাও। কি হয়েছে স্যার? হাত থেকে কলমটা পড়ে গেছে। আই লাইক ইউর অ্যাটিটিউড স্যার, ইউ আর রিয়েলি গ্রেট। এখন তুমি যাও, যাও। পোর ফ্যামিলির ছেলে হয়ে আপনি আমার জন্য যা করলেন তা কোনোদিন আমি ভুলতে পারবো না। মাজারে গিয়ে আপনার ফ্যামিলির জন্য আমি দোয়া চাইবো। তোমার যা খুশি তাই চেয়ো, এখন তুমি যাও, যাও। আসি। যাও বাবা, যাও। আমিন দাদু, দেখো ওই যে আলো আন্টি। হ্যালো, সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাদারে এসেছিল বুঝি? জি, দেখা যখন হয়েই গেছে আজ সহসা তোমাকে ছাড়ছি না, আমাদের সঙ্গেই যেতে হবে। কোথায়? কোথায় বা? আমাদের বাসায়। সেদিন তুমি খালি মুখে চলে এসেছো, আজ দুপুরে তুমি আমাদের সঙ্গে খাবে। কিন্তু আন্টি, এখন যে আমার জরুরি একটা কাজ আছে। কাজ পরে করবে, এখন চলো তো, চলো চলো। ঠিক আছে, চলো। ফোন করার তো কথা ছিল না, চলে এসো। আজ আমার আসতে একটু দেরি হবে। বিকেলে আসতে সমস্যা হয় বলে দুপুরে আসতে বলেছো, আর এখন বলছো? আমি আপনার ওখানেই যাচ্ছিলাম, পথে আমার কয়েকজন আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেছে, কিছুতেই ছাড়ছে না, আজ ওনাদের সঙ্গে লাঞ্চ করতে বলছে। আপনি অনুমতি দিলে? আত্মীয়দের সঙ্গে দেখা করার আর সময় পেলে না। ঠিক আছে, আজ তুমি আত্মীয় স্বজন নিয়ে থাকো, আগামীকাল না এলে কিন্তু আমার চাকরি চলে যাবে, আর চাকরিটা চলে গেলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে বুঝতেই পারছো। আর বলতে হবে না স্যার, কাল আমি অবশ্যই আসবো। ওকে, বাই। শুধু নিজেই খাচ্ছ? আলোকে ভালো করে খাওয়াও, হোস্টেলে থেকে কি খায় না খায়। মামা নাও। এ কি করছেন আন্টি, এতগুলো খেতে পারবো না। আরে বয়সই তো খাবে, তোমার মতো বয়সে এরকম 10টা রোস্ট আমি একাই খেয়ে ফেলতাম। বাবা, এখনো তো সারাদিন তুমি খাই খাই করো। হায় হায়, আমাকে খুঁজতে খুঁজতে স্যার দেখি শেষ পর্যন্ত এখানে এসে পড়েছে। স্যার, এটা তো আমাদের বাড়ি, আলো এখানে কেন? আপনি এখানে কেন এসেছেন স্যার? তুমি এখানে কেন? দাওয়াত খেতে এসেছি। ব্যাপার কি? দাওয়াত এখানে? হ্যাঁ, এটা আমার আত্মীয় বাড়ি। কোন দিক থেকে আত্মীয়? অনেক দিক থেকে আত্মীয়। আমি দেখা না করাতে আপনি ইনফরমেশন নিয়ে ঠিকই চলে এসেছেন, কিন্তু আমি তো আপনার অনুমতি নিয়েই এখানে এসেছি। এখানে আসার অনুমতি তো দেইনি স্যার। বিশ্বাস করুন, আমি আপনাকে ধোঁকা দিয়ে পালিয়ে যাব না। আপনি আমার উপর সেই বিশ্বাস রাখতে পারেন,
প্লিজ চলে যান স্যার, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এবার মরেছি, কি যে করি। আপনি চলে যান স্যার, প্লিজ। এবারে লোকজন আমাদের একসঙ্গে দেখলে অন্য কিছু মিন করতে পারে। হায় খোদা, সবাই দেখে ফেলেছে, এখন কি হবে? উনিও যদি জানতে পারে আপনি আমার জন্য এখানে এসেছেন, তাহলে আপনার পরিচয় কি বলবো? আমি তোমার বয়ফ্রেন্ড। ইউরেকা, আসুন আমি আপনাকে পরিচয় করিয়ে দেব। আহা, আসুন তো। আঙ্কেল, আন্টি, ভাইয়া, ভাবি, ও আমার বয়ফ্রেন্ড। কি অবাক লাগছে, তাই না? না 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 না, মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? হৃদয় খান, নাম করা সিআইডি অফিসার। ওয়ালাইকুম আসসালাম। ভেরি রেসপন্সিবল পার্সন, সংসারের জন্য নিবেদিত প্রাণ। এসব কথা এখানে বলার কোনো দরকার আছে? কেন বলবো না, তোমার মতো দায়িত্ববান পুরুষের গুণের কথা আমি গর্ব করে বলবো। বলো, বলো না। ওর পরিবারের কথা মনে হলে আমার খুব কষ্ট হয়। ওর বাবা না যক্ষা রোগী। কিছু না মা, কিছু না, পেটে গ্যাস জমেছে তো। ওর মা না অন্ধ, চোখে দেখে না। প্লিজ বাবা চুপ করো। আর ওর বড় ভাই সব সময় বউর আঁচল ধরে থাকে, টাকা পয়সা যা আয় করে সব বউর পেছনে নষ্ট করে, সংসারে একটু পয়সাও সাহায্য করে না। এরকম একটা সংসার ওর একার পক্ষে চালানো কি সম্ভব? আপনারাই বলুন। না 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 না, একদম না। প্লিজ থামো না। তুমি চুপ থাকো। সরকার ওকে 10,000 টাকা বেতন দেয়, তা থেকে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া আর মোবাইলের বিল দিতেই খরচ হয় 7,000 টাকা, থাকে মাত্র 3,000, 2,000-এ মাসের খাওয়া দাওয়া, আর বাকি 1,000 বাবা মার ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যায়। তা তো হবেই, বাপ মা বলে কথা না। হৃদয় সেজন্য খান শপিং সেন্টারে পার্ট টাইম চাকরি করে। এবার আপনারাই বলুন, আমি একজন আদর্শবান মানুষকে পছন্দ করেছি কিনা। হ্যাঁ, খুব ভালো পছন্দ তোমার। তোমাদের সম্পর্কটা কি ফ্রেন্ডশিপ পর্যন্তই থাকবে না বিয়ে পর্যন্ত করাবে? খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করবো আন্টি। বলে কি মেয়েটা? হ্যাঁ, সেই বিয়েতে আমরা দাওয়াত পাবো তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তাহলে আসি আন্টি। চলো আসি আন্টি। গেলাম ভাবি। আরে চলো না, আসো দুজনে দ্রুত। নামো, চলো। সরি স্যার, কিছুটা ওভার অ্যাক্টিং করে ফেলেছি, ওনারা কেউ বুঝতেই পারেননি, আপনি পুলিশ আর আমি আসামি। আসামি তো তুমি আমাকে বানিয়ে এসেছো, বাসায় ফিরে যাবার পর কপালে কি আছে আল্লাহই জানে। কি ভাবছেন স্যার? না না কিছু না, আমি আপনার গার্লফ্রেন্ড, আমরা বিয়ে করব, এসব কথায় আপনি আমার উপর রাগ করেননি তো স্যার? তুমি তো আমার মনের কথাই বলেছো। না না, রাগ করব কেন, বিপদের হাত থেকে বাঁচার জন্য মানুষ কত কথাই তো বলে। আচ্ছা আজ তাহলে আমি আসি, বাই বাই। বিপদের হাত থেকে বাঁচার জন্য যেসব কথা আমি বলেছি তা শুনলে অন্য যে কোনো পুরুষ আমার প্রেমে দেওয়ানা হয়ে যেত, অথচ স্যারের মনে কোনো ফিলিংসই এলো না, আশ্চর্য মানুষ তো। আল্লাহই জানে কপালে কি আছে। ডুবে ডুবে পানি খাওয়া, মিথ্যাবাদী কোথাকার, আমরা কেউ কিছু বুঝি না মনে করেছো? তোমরা কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না, আমার সব কথা আগে শোনো, তারপর তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কি বলবি বল। অ্যাক্সিডেন্ট করে আমি যখন হাসপাতালে রক্তের অভাবে মরতে বসেছিলাম, তখন ওই মেয়েটি নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। তোমাদের সম্পর্কে মিথ্যে বলে ধরা যখন পড়েছি,
তখন আজ আমি সত্যি কথাই বলবো। মেয়েটাকে আমি আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছিস? ভালোবাসায় মিথ্যের কোনো স্থান নেই হৃদয়, ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমাদের সম্পর্কে ওর কাছে তুই মিথ্যে বলেছিস ঠিক আছে, কিন্তু তাই বলে মিথ্যে পরিচয়ে ভালোবাসতে হবে এ হয় না। মেয়েটি যখন তোমার আসল পরিচয় জানবে তখন ভালোবাসা তো দূরের কথা, ও তোমাকে ঘৃণা করবে। তাহলে এখন আমি কি করব ভাবি? আমি বলছি, যার রক্ত শরীরে ধারণ করে তুই বেঁচে আছিস তার কাছে গিয়ে তুই সত্য কথাটা বলে দিবি। আমার বিশ্বাস যে মেয়ে অন্যের জীবন বাঁচাতে দ্বিধা করে না, সে নিশ্চয়ই তোকে খালি হাতে ফিরিয়ে দেবে না। ভালোবাসার প্রতিদান তুই পাবি, দরকার হলে আরো দেব। বিনিময়ে আমি চাই ডালিম দেওয়ানের মুক্তি। টাকার জোরে ডালিম দেওয়ানকে মুক্ত করা সম্ভব না। এই মামলার বাদী রাহাত খান যদি স্বেচ্ছায় মামলা তুলে নেয় তাহলেই। বিগ ব্রাদার প্লিজ। ডিডি ব্রাদার্স এর অভিযানে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই, আর রাহাত খান তো রাস্তার সামান্য একটা লোক। আমার দাবার গুটিতে আছে হাতি ঘোড়া মন্ত্রী, আর আছে রাজা, রাজার ওপর আছে রাজনীতি। আমি এমন চাল চালবো ভেবেছিস? মৃত্যুর ভয় দেখালেই তোদের কথা রাজি হয়ে আমি মামলা তুলে নেব? এত সোজা? সোজাকে কি করে বাঁকা করতে হয় তা আমরা জানি। এই বাঁচতে চাইলে আমাদের কথা রাজি হয়ে যা। না, জীবন চলে গেল তোদের সঙ্গে আমি আপোষ করব না। পাপস না করলে পাপস বানিয়ে জুতা মুছার জন্য আমাদের ঘরের দরজায় তোকে ফেলে রাখবো। বাবা ওঠো, ওঠো। বাবা অনেক দেরি হয়ে গেছে। সরি স্যার, আপনার জন্য অপেক্ষা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই। না না ঠিক আছে, মিথ্যের আশ্রয় নিয়ে আলোকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত করতে না পারলে
আমি যে নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না স্যার। আমি বুঝতে পেরেছি স্যার, পার্ট টাইম চাকরির ওখানে আপনি ব্যস্ত ছিলেন, তাই আমার কল রিসিভ করতে পারেননি। এভাবে অপেক্ষা না করে তুমি চলে গেলেই পারতে আলো। কি বলছেন স্যার, আমি চলে গেলে ডিপার্টমেন্টের কাছে আপনাকে জবাবদিহি করতে হতো, আপনার চাকরিটা চলে যেত। আমি তো জানি আপনার কত কষ্টের সংসার, ঘরে আপনার বাবা মা অসুস্থ, এই অবস্থায় চাকরিটা চলে গেল। না আলো, তুমি যা জানো সব ভুল, সব মিথ্যে। আমি আমি সিআইডি অফিসার না, শুধুমাত্র তোমাকে আপন করে পাওয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে তোমাকে মিথ্যে বলেছি, তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি। আমার কষ্ট হয়েছে দেখে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন স্যার? না আলো, সান্ত্বনা নয়, তোমার সরলতা, বিশ্বাস আর সীমাহীন কষ্ট আমার আমার অপরাধী বিবেককে আজ ক্ষত বিক্ষত করে দিয়েছে। কয়েকদিন আগে যাকে তুমি সনিক ক্লিনিকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছো, সে আর কেউ নই, আমি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর জানতে চেয়েছিলাম কার রক্ত শরীরে ধারণ করে আমি বেঁচে আছি, কার রক্ত আমার হৃৎপিণ্ডে আওয়াজ তুলছে। ডাক্তার সাহেব তোমার পরিচয় আমার কাছে গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার আবেগ, অনুরোধ আর প্রতিজ্ঞা তিনি উপেক্ষা করতে পারেননি, কারণ আমি বলেছিলাম যে আমার জীবন বাঁচিয়েছে, সুখের দিনে না হোক দুঃখের দিনে আমি তার পাশে থাকতে চাই। মনের অজান্তে ফেলে আসা তোমার এই আইডি কার্ডে আমি তোমার পরিচয় জানতে পারি। বিশ্বাস করো আলো, সেদিনের পর থেকে তুমি তোমার রক্তের মতোই আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছো। ডাক্তার সাহেবকে কথা দিয়েছিলাম বলেই নিজের পরিচয় গোপন রেখে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, আই হেট ইউ, আই হেট ইউ। থামলে কেন আলো, আঘাত করো, আরো আঘাত করো, যত খুশি আঘাত করো, না হলে যে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার সব আঘাত আমি সইতে পারবো। শাট আপ ইউ স্কাউন্ডেল, তোমার মতো একটা ভণ্ড প্রতারককে ভালোবাসবো আমি? আমি প্রতারক নই আলো, আমার অভিনয়টুকু মিথ্যে, কিন্তু ভালোবাসা মিথ্যে নয়। এই বুকের ফুলদানিতে তোমাকে আমি বধূ ভেসে সাজিয়ে রেখেছি, সেই ফুল ঝরে গেলে আমার জীবনটাই যে অন্ধকার হয়ে যাবে। সত্যকে গলা টিপে মেরে মিথ্যাকে জড়িয়ে ধরে যারা জীবনযাপন করতে চায় তাদের জীবনে আলোর কোনো স্থান নেই, কলঙ্কের কালিতে তারা অভিশপ্ত, সমাজ তাদের ঘৃণা করে। যার রক্ত নিয়ে তুমি বেঁচে আছো তার সঙ্গে প্রতারণা করে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি ধোঁকাবাজ, পৃথিবীতে তুমি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আলোক, 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 আমার জীবন থেকে তুমি হারিয়ে যেতে পারো না আলোক, তুমি আমার জীবনের আলো হয়েই থাকবে। না থাকবে না, বাপের জীবন বাঁচিয়ে ছেলে এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তাই বাপের আগের ছেলেকে খালাস করে বুঝিয়ে দেবে টলার দেওয়ান শত্রুকে মৃত্যুদান করে। ওকে বিগ ব্রাদার, তাই হবে। স্যার সবগুলি ফুল 10 টাকা, আপা ফুল নিবেন। ওঠো, এটা ধরো, এসো, আসতে। তুমি এখানে বসো, আমি তোমার ফুলগুলো বিক্রি করে দিচ্ছি। ফুল নিয়ে যান সাহেব, তাজা ফুল। না লাগবে না। ফুল নেবেন? ফুল, তাজা ফুল। সাহেব, তাজা ফুল সাহেব, আপনজনকে উপহার দেওয়ার জন্য নিয়ে যান। নিন না সাহেব, একেবারে টাটকা ফুল নিন। Thank you.
দারুণ গন্ধ, একেবারে টাটকা। তবে এই ফুলের চেয়েও তুমি অনেক সুন্দর। এইভাবে তোমার গন্ধ বিলিয়ে দিলে সারা জীবন টাকার বিছানায় আরামে শুয়ে থাকতে পারবে। এটা রাখো, আমার ঠিকানা। ঘটনাটা হৃদয় ভাইকে জানাতে হবে। তর তাজা ফুলের গাপলা কেস এই আমার কাছে পৌঁছানোর আগেই ওকে লাইট পোস্ট বানিয়ে রাস্তায় পুঁতে ফেল। পৃথিবীর সব আঘাত আমি সহ্য করতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে কেউ আঘাত করলে আমি তা সহ্য করতে পারি না। আলো আমার ভালোবাসা, সেই ভালোবাসাকে তুই অপমান করেছিস, অসম্মান করেছিস। আলোর দুই পা জড়িয়ে ধরে তোকে ক্ষমা চাইতে হবে, তা না হলে তোর হাত পা ভেঙে টায়ার দিয়ে মুড়িয়ে ফার্ম গেটের ওভার ব্রিজের উপর ফেলে রাখবো। আমাকে মাফ করে দাও। এই জানোয়ারের মুখের সামনে থুতু ফেলো। তোর জিব্বা দিয়ে থুতু চেটে এই রাস্তাটা পরিষ্কার করে দে। একি রক্তে যে আপনার কপাল ভেসে যাচ্ছে। যাক, যে রক্ত আমাকে নতুন জীবন দান করেছে, যে রক্ত আমার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়েছে, সেই রক্ত ঝরিয়ে দিয়ে আজ আমি ঋণমুক্ত হতে চাই। একটা জীবন বাঁচানোর জন্য কাউকে ধোকা দিয়ে টাকা নেওয়াটা যদি অপরাধ না হয়, তাহলে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যা করেছি সেটাও অপরাধ নয়। তারপরে তুমি আমাকে ঘৃণা করে আমার কপালে ধোকাবাজ ও মিথ্যাবাদীর কলঙ্কের ছাপ এঁকে দিয়েছো।
ধোকাবাজ মিথ্যাবাদীর অপবাদ দিয়ে আমি কাউকে ভালোবাসতে চাই না। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি যাবোকে সত্যি সত্যি ভালোবাসো আমি তা বুঝতে পারিনি। ভালোবাসা কেন আরো আগে এলো না কেন,
জন্ম থেকে তোমার আমার দেখা হলো না। বলো না বলো না বন্ধু তুমি বলো না, বলো না বলো না বন্ধু তুমি বলো না। সামান্য একটু আঘাত লেগেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, দেওয়ান পরিবারের শয়তানের দল আলোর জীবনটা অন্ধকারে ঢেকে দিতে পারে, তাই হোস্টেলে থাকাটা আলোর জন্য এখন নিরাপদ নয়, সেজন্য ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যে আলো। আরে মা তুমি এসো, মা ভিতরে এসো। আজ থেকে আলো এখানেই থাকবে। থাকবে তা তো বুঝলাম, কিন্তু ওর থাকার জন্য আলাদা ঘর পাবো কোথায়? আলাদা ঘর লাগবে না, এই সমস্যার সমাধান আমিই করে দিচ্ছি। তুমি করবে কিভাবে? শোনো, আমাদের বৌমা যেভাবে বাপের বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে রাহানের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছে, ঠিক তেমন করে আলোমাও আমার ঘরের আলো হয়ে হৃদয়ের সঙ্গে একই ঘরে বসবাস করবে। তার মানে বিয়ে? হ্যাঁ, শুধু বিয়ে না, একেবারে ধুমধাম করে বিয়ে। কি মজা, আমার হৃদয় চাচুর বিয়ে হবে। আর আমি ছলছবিলা মনের আনন্দের পালাই বাজাবো, আর তোকে বাজে ফুটাবো। দিলু কোথায়? ও রুমে আছে। তবে কোনো সারা শব্দ নেই। এই চেহারা আমি আর কাউকে দেখাতে চাই না, প্রকাশ্য দিবালকের হৃদয় সবার সামনে আমাকে। কুত্তা পেটা করেছে তোকে। হ্যাঁ, হাত নামা, হাত নামা বলছে। আর সেই জন্য তুই অন্ধকার ঘরে ঘাপটি মেরে বসে আছিস। আমি বলছি হৃদয়ের বুকটা গলি করে ঝাঁঝরা করে দিয়ে যা। অন্ধকার ঘরে বসে থাকলে প্রতিশোধ নিতে পারবি না। আমি ডালিমের জামিনের ব্যবস্থা করে এসেছি, আয় আমার সাথে। আমি বলছি আয় আমার সাথে। বিগ ব্রাদার জালিম ভাই আমার, আন্ডারওয়ার্ল্ডের বস নাম্বার ওয়ানের আসনটা আমার জন্য বরাদ্দ হতে না হতেই প্রকাশ্য দিবালকের হৃদয় দিলুককে পিটিয়েছে। আমি ওদের কাছ থেকে সব শুনেছি বিগ ব্রাদার, যে আগুন আমার বুকে দাও দাও করে চলছে, হৃদয়কে খুন করে সেই আগুন আমি চিরদিনের জন্য নেভাতে চাই। বাট বি কেয়ারফুল, শক্তির জোরে হৃদয়কে মারা যাবে না, ওকে মারতে হবে মধ্যে দিয়ে। তাড়াতাড়ি তৈরি হয়ে নি। ইয়েস, ছাল ছাবিলা হয়ে যা। তুমি কোনো চিন্তা করো না মা, আলো পার্লার থেকে ফিরে আসার আগেই দেখবে আমি রেডি। কিন্তু ওরা এত দেরি করছে কেন? আলো, বিয়ের সময় তো ঘনিয়ে এলো, তোমার বোন কখন আসবে? এতক্ষণে হয়তো এসে গেছে, এখন জামাই পছন্দ হলেই হয়। আরে না না না, হঠাৎ করেই বিয়েটা ঠিক করে ফেললাম। সর্বনাশ হয়েছে হৃদয়, আমরা পার্লার থেকে বের হবার পর কতগুলো গুন্ডা এসে আলোকে জোর করে তুলে নিয়ে গেছে। দলা
ছাড় দেওয়াম শত্রুকে মৃত্যু দান করে। যাও, ওকে মৃত্যুর মুখে ঠেলে দে। তোদের আমি এক মিনিট সময় দিলাম, এই সময়ের মধ্যে যদি তোরা আমার আলোকে আমার কাছে ফিরিয়ে না দিস, তাহলে তোদের জীবন আমি অন্ধকার করে দেব। তোর এত ক্ষমতা, বাঘের খাঁচায় ঢুকে তুই বাঘের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিস? খাঁচার বাইরে দাঁড়িয়ে বাঘের চেহারা দেখা যায়, কিন্তু যুদ্ধ করা যায় না। আমি যুদ্ধ করেই আলোকে ছিনিয়ে নিতে এসেছি, কারণ আলো আমার বাগদত্তার স্ত্রী। আলোর চেহারা দেখার আগে আমি তোকে কেটে টুকরো টুকরো করে অন্ধকার কবরে চালান করে দেব। হাই, মার ওকে! আরে, কবরে পাঠানোর মালিক তো উপরওয়ালা, তুই তো দূরের কথা, তোর মতো হাজারটা ডলারও আমার কিছুই করতে পারবে না। বাঁচতে চাইলে আলো কোথায় বল। ওকে বাঁচাতে চাইলে আমার বিগ ব্রাদারকে ছেড়ে দে, নইলে গুলি করে তোর আলোর জীবন আমি অন্ধকার নামিয়ে দেব। ছাড়বে না, ছাড়বে না, তোর ভালোবাসার মানুষের জন্য তুই ঢিলুর মাথার ঢিলু গরম করে দিয়েছিস। প্রকাশ্যে সবার সামনে কুত্তা পেটা করে মেয়েদের থুতু চাটিয়েছিস, তাই ও আজ কুত্তার মতো তোর ভালোবাসাকে কামড়াবে। শুধু ও একা নয়, এখানে যার মন চাইবে সেই কামড়াবে। কেউ ছাড়বে না, কেউ না। আর দর্শক হয়ে তুই তা তাকিয়ে তাকিয়ে দেখবি, কিছুই করতে পারবি না। কামড়া, আরো কামড়া। নাজিম, তুমি এক্ষুনি ফোর্স নিয়ে ডলার দেওয়ানের বাংলো বাড়িতে চলে এসো। Oh!
হ্যালো 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 কথা বলো হ্যালো আলো কথা বলো হ্যালো তোমাকে আমি মরতে দেবো না আলো এই হৃদয় বেঁচে থাকতে হৃদয়ের আলো নিভে যেতে পারে না হ্যালো আমি তোমাকে মরতে দেবো না আলো আলো থ্যাংক ইউ ইন্সপেক্টর থ্যাংক ইউ আপনি সময় মতো না এলে এই সন্ত্রাসের হাতে আমার জীবনটাই চলে যেত এই সেই বদমাশ ওকে অ্যারেস্ট করুন বুঝতে পেরেছি আর বলতে হবে না বিশ্বাস করুন যা বলার থানায় গিয়ে বলবে হ্যান্ডকাপ লাগাও আপনার ওই ইন্সপেক্টর টাকার বিনিময়ে ডলার দেওয়ানের কাছে নিজের আদর্শকে বিক্রি করে আদালতে চরম মিথ্যেকে সত্য বলে প্রমাণ করেছে কিন্তু যিনি যিনি সবচেয়ে বড় আদালতের বিচারক সেই খোদাতালা সত্যের জয় দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে তাই আমার পবিত্র ভালোবাসার মানুষ আলোর হত্যার প্রতিশোধ না নিয়ে আমি মরব না আমিও তাই চাই বাবা কারণ আলো যেমন তোমার প্রিয়জন ছিল তার চেয়ে বেশি আপনজন ছিল আমার আমি ওর জন্মদাতা হতভাগ্য পিতা আসাদ চৌধুরী আইনের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারিনি আর তাই আমার স্ত্রী আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দুই সন্তানকে নিয়ে চলে যায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওদেরকে গড়ে তুলতে গিয়ে অকালেই আমার স্ত্রী মারা যায় আর সেই ক্ষোভে দুঃখে আজ পর্যন্ত আমার সন্তানেরা আমার কাছে ফিরে আসেনি একবার আমাকে বাবা বলে ডাকেনি ওদেরই একজন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ আলো আর তাই বাবা হিসাবে আমি আমার সন্তানকে হত্যার প্রতিশোধ নিতে চাই নির্মম মৃত্যু চাই ওই খুনিদের হৃদয় জেল থেকে পালিয়েছে এখন চুপ করে বসে থাকার সময় নয় বিগ ব্রাদার হৃদয় যে কোনো মুহূর্তে আমাদের এখানে হামলা করতে পারে নো চিন্তা ডু ফুর্তি ব্রাদার্স হামলা করার আগেই ডিডি ব্রাদার্স এর নাম নিশানা বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য আমরা গটিয়ে নেব কাল থেকে আমাদের নতুন ঠিকানা হবে থাইল্যান্ড পাতায়া ও হৃদয় দাঁড়া দাঁড়া তুই ভুল করেছিস ভুল আলোর খুনিরা তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে কিন্তু তুই খুনিদের উপর প্রতিশোধ নেবার জন্য জেল থেকে পালিয়ে অপরাধকে তুই আরো ভারী করেছিস
আইনের বিচারে তোর আরো কঠিন শাস্তি হবে। কি হবে আমার? ফাঁসি হবে? হোক, আলোকে হারিয়ে এখন আমি একটা জীবন্ত লাশ। হ্যাঁ হ্যাঁ, জীবন্ত লাশ। ফাঁসির দড়িতে ঝুলতে আমার কোনো আপত্তি নেই, তবে তার আগে আলোর খুনিদের খুঁজে বের করে ওদের আমি নির্মম ভাবে খুন করব, না হলে আলোর আত্মা শান্তি পাবে না। বাবা, শুনতে পাচ্ছ না? আলোর আত্মা চিৎকার করে বলছে, হৃদয় হৃদয়, তুমি প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও, প্রতিশোধ দাও। প্রতিশোধ নিলে কি তুই আলোকে আবার ফিরে পাবি? নিশ্চয়ই পাবো, ইহকালে না হোক পরকালে পাবো। আলোর সঙ্গে যখন আমার দেখা হবে তখন আমি গর্ব করে বলতে পারবো, মা, আলো, আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি। হৃদয় হৃদয়, এই মাত্র খবর পাইলাম দিদি ব্রাদারেরা তোর ভয় দেশ ছেড়ে বাইগা গেছে। পালিয়ে ওরা বাঁচতে পারবে না, প্রয়োজনে সমস্ত পৃথিবী আমি ওলট পালট করে ফেলবো। যে আগুনে আলোপুরে ছাই হয়ে গেছে সেই আগুনেই ওদের আমি চিন্তা চালিয়ে মারবো। ডলার দেওয়া, লর্ড অফ জিডি ব্রাদার্স, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, আই নো ইউ অলসো কাম ফ্রম বাংলাদেশ টু বিকাম বস নাম্বার ওয়ান, বাট নো মিস্টার এক্স, দিস উইল নট বি হ্যাপেন্ড। আন্ডারওয়ার্ল্ড তার সিদ্ধান্ত বদল করে আমাকে এখানকার বস নাম্বার ওয়ান করার সিদ্ধান্ত নিয়েছে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আন্ডারওয়ার্ল্ডের শর্ত অনুযায়ী এখন আমরা দুজন সকলের সামনে শক্তি পরীক্ষা নাম, যে জয় হবে হি উইল বি দা বস নাম্বার ওয়ান। ইয়েস, বস নাম্বার ওয়ান। ওকে, তোমার আর কোন লোক যদি আমাকে টার্গেট করে তাহলে সবাইকে ওদের মতো মরতে হবে, দ্যাটস ট্রু। মিস্টার এক্স, বস নাম্বার ওয়ান হবার প্রতিযোগিতায় তুমি এখন পরাজিত সৈনিক, কাজেই তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তোমাকে মারবো না ডার্লিং, বিকজ আমাকে আন্ডারওয়ার্ল্ডের ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। নাও শি ইজ মাইন। ডলার দেওয়ান, আজ থেকে বস নাম্বার ওয়ান। ধর
পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। থাইল্যান্ডের মাটিতে এমন কেউ নেই যে ওকে বাঁচাতে পারে। যার কথা বিশ্বাস কইরা এনাই জজ, ওরে টেরেস আউট করতে পারবি তো? আলোর খুনিদের খুঁজে বের করার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু এই রুম কাউরে দেয় না, দেখতে আছি না। বলতে পারবো না, আমি তাকে চিনি না, কোনোদিন দেখিও না, তবে সে নাকি আমাকে চেনে। চিনিস না? ইয়েস, আমি তোমাকে চিনি, আই এম আশা চৌধুরী। থ্যাংক ইউ, লেটস মুভ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডলার ডন ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, খুব সহজেই তাকে ঘায়ল করা যাবে না। আই ক্যান ডু এভরিথিং মিস আশা চৌধুরী, আমার নাম হৃদয় খান, ডলার দেওয়ানের মৃত্যুবান। ও যদি ইস্পাতের তৈরি বাংকারেও থাকে, আমার হাত থেকে ও রেহাই পাবে না। সাব্বাস হৃদয়, সাব্বাস। তোমার কাছ থেকে এ ধরনের কথাই আমি আশা করেছিলাম। আই নো ভেরি ওয়েল, ডলার দেওয়ানকে খতম করে তুমিই হবে বস নাম্বার ওয়ান। কেউ বলে লাভার বয়, কেউ বলে সুপার হিরো, কেউ বলে প্রতিবাদী, তুমি ছাড়া সবই জিরো। আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের নিচম, শত্রু সবাই সাবধান। কেউ বলে লাভার বয়, কেউ বলে সুপার হিরো, কেউ বলে প্রতিবাদী, তুমি ছাড়া সবই জিরো। আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের রিজন, শত্রু সবাই সাবধান। In the back, take a few shots, let me burn in the chair. Fast and furious with the gun, boss number one, boss number one. Jara kore onnay, she je thake sadhu shaitan, kaampe na to ei hat, kede nite tader jaan. Jara kore onnay, she je thake sadhu shaitan, kaampe na to ei hat, kede nite tader jaan.
কেউ বলে রোমান্টিক, কেউ বলে ও রোমিও, কেউ বলে গিভ মি হার্ট, তুমি যে আমার প্রিয়। আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের নিচম, শত্রু সবাই সাবধান। আমি সেই লড়াকু, করে না যে কোনো কিছু ভয়, রুখে দিতে সন্ত্রাস, জেনে গেছি এই তো সময়। আমি সেই লড়াকু, করে না যে কোনো কিছু ভয়, রুখে দিতে সন্ত্রাস, জেনে গেছি এই তো সময়। কেউ বলে জ্যাকসন, কেউ বলে সুইট ড্যান্সার, কেউ বলে বাদশা, মানে না যে কিছুতেই হার। আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের নিচম, শত্রু সবাই সাবধান। কেউ বলে লাভার বয়, কেউ বলে সুপার হিরো, কেউ বলে প্রতিবাদী, তুমি ছাড়া সবই জিরো। আর আমি বলি যারা করে অনিয়ম আমি তাদের রিজন, শত্রু সবাই সাবধান। I want to know who is he. থাইল্যান্ডের মাটিতে বস নাম্বার ওয়ান শুধু এই ডলার দেওয়ান। আমাকে টপকিয়ে যে বস নাম্বার ওয়ান হতে চায়, ওর চেহারাটা আমি একবার দেখতে চাই। লিডারে খবরটা দেই। ব্রাদার নামাও। ব্রাদার, এই সেই ডেঞ্জার লেডি যে মিস্টার এক্স মানে জাফর খানের খুনের ঘটনা ভিডিও করে সেদিন পালিয়ে গিয়েছিল। টিডি ব্রাদার্সের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে তুমি বাঁচতে পারবে না ডার্লিং। ভিডিওটা কোথায় রেখেছো বলো? বলবো না। বলতে তোমাকে হবেই, কারণ ওটা আমার দরকার। দরকার হলো ওটা তুমি পাবে না। খানদান লোপাট করে দেব। তুমি আমার কিছুই করতে পারবি না। কি করবি তুই, কি করবি? এখানে চিৎকার করে মরে গেলেও কেউ তোকে বাঁচাতে আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। কে আসবে? কার এত বড় মুখের পাটা? বস নাম্বার ওয়ান। Jack enters in a body, one and only man. Bhayankar Tufan. Didi Brothers Sir Mittu Ban. No others one, boss number one. ফুলের টোকা পড়ার আগে তোরা বুঝতে পারবি, ডেঞ্জার অফ ইন কামস হিয়ার, ডেঞ্জার ইজ ফেয়ার। ওকে ছেড়ে দে। কি বললি, কি বললি তুই? আর্মস ডাউন। এই যাত্রা বাইচা গেলি এদের ছাল ঝামিলা করে দিতাম। বস 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 নাম্বার 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 নাম্বার। হ্যাঁ,
আমি ডিডি ব্রাদার্সের মৃত্যুবান বস নাম্বার ওয়ান। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তোকে কবরে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। ডলার দেওয়ানের কাছে তার আগাম মৃত্যু সংবাদ পৌঁছে দেবার জন্য তোকে আরো কিছুদিন বেঁচে থাকতে হবে। ওকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে যা। আমার নাম তিলু দেওয়ান, ডিডি ব্রাদার্সের মেশিন গান। I am not a killer, not a terrorist, but danger man. A powerful son of Rahat Khan, boss number one. হৃদয়, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। হৃদয় এখানে এসে বস নাম্বার ওয়ান হওয়ার পাবলিসিটি করছে, এটা আমি বিশ্বাস করি না। পাবলিসিটি নয় বিগ ব্রাদার, যা সত্যি তাই বলছি। আমাদের সবাইকে মেরে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেছে। তার আগে তোমাকে আমাকে সহ সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দিলে প্রমাণ হয় না হৃদয় বস নাম্বার ওয়ান। বিগ ব্রাদার, ওয়েট, আমি বুঝতে পেরেছি। প্রতিশোধের নেশায় ওই শালা থাইল্যান্ডের মাটিতে পা রেখেছে। রুকি আমার হাতে মরতেই হবে। আমি প্রমাণ করে দেব হৃদয় বস নাম্বার জিরো, আর আমি আন্ডার ওয়ার্ল্ডের ওয়ান অ্যান্ড অনলি হিরো। আমার সমস্ত স্পাইদের খবর দে। আরে ঘুমিয়ে আছো কেন? আমাকে একটু, আমাকে একটু আদর্শ। আমার ঠিকানা খুঁজে বের করার জন্য তুই ডলার দেওয়ানের গোলামি করছিস। তোকে আজ আমি এমন ঠিকানায় পৌঁছে দেব যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না। Joseph, what happened, Joseph? Joseph! Joseph! Joseph, what happened? No, no. Don't kill me, boss. ঠিক বলেছিস। এখনই আমি তোকে মারবো না। ডলার দেওয়ানের ঠিকানা ট্রেস আউট করার জন্য আপাতত তোকে আমার বাঁচিয়ে রাখতে হবে। You are my number one.
বস নাম্বার ওয়ান কে জিরো বানানো অত সহজ নয়, কারণ আমি হচ্ছি হিরো। তোর স্পাইরা আমাকে মারতে গিয়ে নিজেরাই লাশ হয়ে কুলখানির জন্য এখন অপেক্ষা করছে। শুধু তোকে আমি এমন সময়ে মারব, কুলখানি তো দূরের কথা, যখন তোর কবরে মাটি দেওয়ার মতো তোর বংশে কেউ বেঁচে থাকবে না। তোর বংশে সবাই বেঁচে থাকলেই চলবে, তোর ডেড বডি দেখে সবাই চিৎকার করে কাঁদবে, আর আমরা সবাই দর্শক হয়ে বিনা টিকিটে সেই দৃশ্য তাকিয়ে তাকিয়ে দেখবে। মরার আগে তোর শেষ ইচ্ছাটা বল, এক্ষুনি পূরণ করে দেব। তবে হ্যাঁ, যদি আলোকে দেখতে চাস সেটা দেখাতে পারবো না, কারণ তোর আলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। স্টপ, আর্মস ডাউন, ওকে মারবো আমি নিজের হাতে গুলি করে মেরে ওর রক্ত দিয়ে আমি গোসল করবো। একবার ওই দিকে তাকিয়ে দেখ, ডালিম। এই রিমোটে টিপ দিলেই তোর ভাই ডালিম আগুনের বোমার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ঠিক এই রকম। কিন্তু না, এখনই আমি তা করব না। আজ আমি তোদের সবার প্রাণ ভিক্ষা দিতে এসেছি, কেন জানিস? আজ আমার আলোর মৃত্যু দিবস। এই দিনে তোদের মতো শয়তানদের মারলে আমার আলোর মৃত্যু দিবসের অমর্যাদা করা হবে। এখন থেকে প্রতিটা নিঃশ্বাসে তোরা মৃত্যুর প্রহর গুনতে থাকবি। সময় হলে আজরাইলের বেশে আমি এসে হাজির হব, মনে রাখিস। I'm not a killer, not a terrorist, but danger man. A powerful son of Rahat Khan, boss number one. কোনো ভয় নেই, আমি আছি। আমি আন্ডারওয়ার্ল্ডে ঘোষণা করে দেব, হৃদয়কে যে খতম করতে পারবে সে হবে আমার বিজনেসের 50% পার্টনার। মাই হুক অ্যান্ড মাই ক্রুক, তোর ডেড বডি আমার চাই, চাই। মনে রেখো, হৃদয়কে খতম করতে পারলেই আমরা দুজন হয়ে যাব ডিডি ব্রাদার্স এর 50% পার্টনার। ডোন্ট ওরি দোস্ত, সবগুলো বুলেট ওর বডিতে চালান করে দেব। তুমি ছাড়া আমার জীবন যে অন্ধকার, প্রত্যেকটা আলোর পেছনেই ছায়া থাকে। তোমাকে হারিয়ে আমি আর শুধু জীবন্ত ছায়া। আকাশের দিকে হাত বাড়ালে শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না আলো। আমি সেই শূন্যতা নিয়েই বেঁচে আছি। তোমার মৃত্যু যন্ত্রণা আমার বুকে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছে। একি, তুমি এখানে? আমি যে তোমার কাছেই থাকতে চাই হৃদয়। কি হলো, কথা বলছো না কেন? জীবনে সবকিছুকে কথা দিয়ে বোঝানো যায় হৃদয়। আমার চোখের দিকে তাকিয়েও কি বুঝতে পারো না কেন আমি এসেছি?
বুঝি তোমাকে ভালোবেসে ফেলেছি হৃদয়। তুমি ভুল করেছো আশা, আমাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখলে তোমার চোখ দুটো বেদনার অশ্রুতে ভরে যাবে। আমার জীবনে প্রেম ভালোবাসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, সবকিছু সবকিছু হারিয়ে এই বুক আমার পাথর হয়ে গেছে। হাজার চেষ্টা করেও সেই পাথরে তুমি ভালোবাসার ফুল ফোটাতে পারবে না। একশো বার পারব, হাজার বার পারব, তোমার হৃদয়ে ভালোবাসার ফুল ফুটে আমি প্রমাণ করে দিব তুমি আমার আর আমি তোমার। এক্ষুনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। নিজের জীবনের মায়া না করে কেন তুমি এত বড় ঝুঁকি নিতে গেলে আশা? আমার জীবনটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, সেই জন্যে। আমি জানি জীবন সমুদ্রের মতো অসীম, ঝুঁকি নিয়ে সাঁতার কাটলে তার কূল পাওয়া যায়। আমি যে তোমার জীবনের কূলে এসে প্রেমের নোঙর ফেলেছি। না আশা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। প্রেম ভালোবাসা বলে আমার জীবনে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না, শেষ হয়ে যায়নি, ধ্বংসের মধ্যেও প্রেম বেঁচে থাকে। তোমার জীবনে দুঃখের পাখি উড়ে এলো, আমি তাকে কোনোদিন বাসা বাঁধতে দেব না। তুমি আমার, শুধু আমার। Thank you.
পৃথিবী হারিয়ে যাবে, রবে না ফুলের হাসি, তখনও বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি থাকো পাশে ফিরে যাবে অরুণ এসে, তুমি প্রাণ প্রাণ দিয়ে আমার প্রাণ ছুঁয়েছ। মন দিয়ে মনটায় আমার নিয়ে গেছ, জান হয়েছ। আমাকে মারতে এসেছিস তাই না? তোর কষ্টটাই বৃথা হয়ে গেল, কারণ পুরো থাইল্যান্ড জুড়ে রয়েছে আমার নেটওয়ার্ক। আমি কখন কোথায় থাকি তা পৃথিবীর কোনো নেটওয়ার্কে ধরা পড়ে না। তুই যদি 100 হাত মাটির নিচে লুকিয়ে থাকিস, সেখান থেকে তোকে টেনে হিঁচড়ে বের করে বেওয়ারিশ কুত্তার মতো পিটিয়ে মারব। মনে রাখিস, আই এম নট এ কিলার, নট এ টেরোরিস্ট, বাট ডেঞ্জার ম্যান, এ পাওয়ারফুল সন অফ রাহাত খান, বস 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 নাম্বার 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 নাম্বার। থাইল্যান্ডের প্রত্যেককে সুইসাইড সিন্ডিকেটকে খবর দে, হৃদয়কে দেখা মাত্রই যাতে আত্মঘাতী বোমা হামলা চালায়। ভাইয়া তুমি? না, এখন আমি তোর ভাইয়া নই, আজরাইল। আজরাইল হয়ে আমি তোর জান খরচ করতে এসেছি। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরই কারণ, তুই তাই করেছিস। এক নারীর জন্য আন্ডারওয়ার্ল্ডের বস নাম্বার ওয়ান হয়েছিস। তোর মতো পাপিকে খুন করে কলঙ্ক মুছে দেবার জন্য এই থাইল্যান্ডের মাটিতে এসে আমি পিস্তল হাতে তুলে নিয়েছি। আন্ডারওয়ার্ল্ডের বস নাম্বার ওয়ান হয়ে তুই খান বংশে মান সম্মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিয়েছিস। তোর মতো সন্ত্রাসী ভাই বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আলোর খুনি ওই দেওয়ান বংশকে নির্বংশ না করা পর্যন্ত এক আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। এই পিস্তল তুমি কোথায় পেলে? তোর প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। জবাব তোমাকে দিতে হবে ভাইয়া, কারণ এখনো আমি বিশ্বাস করি আদর্শবাদী রাহাত খানের ছেলে রায়হান খান নিজের ইচ্ছায় এই অস্ত্র হাতে তুলে নিতে পারে না। কথা না বাড়িয়ে আমার বুকে গুলি চালা, মেরে ফেল আমাকে, না হলে আজ হোক কাল হোক আমার হাতে তোকে মরতে হবে। রক্তের ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালিয়ে তুমি রক্ত ছড়াতে পারো, কিন্তু আমি পারি না। অনেক বুদ্ধি খাটিয়ে দেশের মাটি থেকে তোমাদেরকে এখানে তুলে এনেছি। তোমার বড় ছেলেকে আমি শর্ত দিয়েছি, হৃদয়কে খুন করে ফিরে এলেই তোমাদের সবাইকে আমি সসম্মানে মুক্তি দিয়ে দেব। বলতে না বলতে এসে হাজির। হৃদয়ের লাশটা কোথায় রেখে এসেছ? আমাদের মুক্তির জন্য ভাই হয়ে তুই ভাইয়ের বুকে গুলি চালিয়েছিস? চালিয়েছিলাম, কিন্তু ওর প্রতিজ্ঞার কাছে আমি হেরে গিয়েছি। আমি বুঝতে পেরেছি জন্ম মৃত্যু আল্লাহর হাতে, ইচ্ছে করলে কাউকে মেরে ফেলা যায় না। এখন তোমার বাবা মা বউ বাচ্চার কি হবে? তাছাড়া তুমিও তো বাঁচবে না। অপরাধ জগতে একবার যে পা রাখে তার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলে কিছুই থাকে। হৃদয় কিন্তু তোমাকে ছাড়বে না, ও তোমাকে খুন করবেই। হ্যালো মিস্টার হৃদয়।
আমাকে মারার জন্য তুই উন্মাদ হয়ে গেছিস, কিন্তু আমাকে মারার আগে তুই তোর ভাইকে বাঁচা। মাফিয়া চক্রের গোডাউন থেকে আর্মস লুট করতে গিয়ে ধরা পড়েছে তোর আপন মরণ। টাইগার হিলের দক্ষিণ পাশে তোর ভাইয়ের হাত পা বেঁধে জানোয়ারের খাদ্য বানিয়ে ফেলে রাখা হয়েছে। হৃদয় রাহিমকে খুন করছে, তোমার মতো জালিমের কথা বিশ্বাস করবো আমি? তুমি মিথ্যে বলছো, আমার হৃদয় খুন করতে পারে না, হৃদয় আমার স্বামীকে খুন করতে পারে না। হৃদয়ের কারণে তোমাদের এখানে জিম্মি করে রেখেছে এটা সত্যি, কিন্তু মিথ্যে আমি বলি না। রায়হানকে আমি তোমাদের চোখের সামনে সাবধান করে দিয়েছিলাম, কে মনে পড়ে? ডলার দেওয়ান যত খারাপই হোক না কেন, সে মিথ্যে কথা বলে না। এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বৌমা, আমি কি দেখলাম আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি আমার চোখ দুটো অন্ধ করে দিলে না কেন? কেন কেন কেন? যে সন্তান তার রক্তের ভাইকে নির্মম ভাবে খুন করতে পারে তাকে আমি নিজের হাতে গুলি করে মারব। গুড, ভেরি গুড। ওদের জীবন বাঁচানোর জন্য তা যদি তুমি করতে পারো, তাহলে ইতিহাসে তোমার নাম নতুন করে লেখা হবে, পত্রিকার পাতায় বড় বড় অক্ষর ছাপা হবে, সন্ত্রাসী ছেলেকে পিতা নিজের হাতে খুন করেছে। আরে হৃদয়, কি করতে চাস, মরে যাবি তো? চোখের সামনে ভাইয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। বারবার ভাগ্য আমার সঙ্গে আগুন নিয়ে খেলছে কেন বলতে পারিস? আমার আমার এই কপালে কি আগুন ছাড়া আর কিছুই লেখা নেই? আছে, যে আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে সে অভিশপ্ত আগুন আমি ঝর্ণার পানি হয়ে চিরতরে নিভিয়ে দিব। সুখ দিয়েছি দূরে ঠেলে
প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ। এই পিস্তলে গুলিতে তোমার বুক ঝাঁঝরা করে আজ আমি আমার বোনের উপর নির্মম নির্যাতনের বদলা নেব। কি বলছো তুমি? ঠিকই বলছি, বোনের মৃত্যু যন্ত্রণা আমার বুকে তুষের আগুনের মতো জ্বলছে। এই আগুন চিরতরে নিভিয়ে দেবার জন্য দিনের পর দিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি। আমি জানতাম ডলার দেওয়ান তোমার শত্রু। সেই ডলার দেওয়ান সদল বলে দেশ থেকে পালিয়ে এখানে আসার পর তার অপরাধ জগতের সন্ধান পেয়ে আমি তোমাকে মেসেজ পাঠাই। তারপর বস নাম্বার ওয়ান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে এখানে আসতে বলি। প্রতিশোধ নিতে তুমি এখানে আসবে আমি জানতাম, এও জানতাম ডলারের সঙ্গে চ্যালেঞ্জ করলে তুমি মারা পড়বে। কিন্তু তোমার শক্তি আর সাহসের কাছে বারবার পরাজিত হয়ে ডলার ডান তোমার বড় ভাইকে নির্মম ভাবে খুন করেছে। অথচ তোমার গায়ে সে একটা ফুলের টোকাও দিতে পারেনি। তোমার কাছে ডিডি ব্রাদার্সের নিশ্চিত পরাজয় হবে জেনেই এই পিস্তল আমি হাতে তুলে নিয়েছি। বোনের জীবন ধ্বংস করার প্রতিশোধ আজ আমি নেবই। তুমি কার কথা বলছো আশা? কে তোমার বোন? না জানার ভান করে তুমি রেহাই পাবে না মিস্টার হৃদয় খান। যাকে ভালোবাসার ছলনায় ভুলিয়ে ধর্ষণ করার অপরাধে তোমার জেল হয়েছিল। তুমি কি আলোর কথা বলছো? যে ছিল আমার বাচ্চার স্ত্রী। হ্যাঁ,
আত্মহত্যা করতে গিয়ে নির্মম আঘাতে এখনো যে জীবন মৃত হয়ে বেঁচে আছে সে আলো চৌধুরী, এই আশা চৌধুরীর একমাত্র আদরের ছোট বোন। এসব কি বলছো আশা? আলো বেঁচে আছে? আমার আলো বেঁচে আছে? আমার আলো বেঁচে আছে? চুপ করো, তোমার আলো সে নয়। তাই যদি হতো তাহলে ওর জীবনটা তুমি অন্ধকারে ভরিয়ে দিতে পারতে না। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে আলো বিয়ে সাজে সেজেছিল, হাতে পড়েছিল মেহেদি। ওর মেহেদি রাঙানো হাতটা এখনো তেমনই আছে। মেয়ে শুধু কথা বলার শক্তি, এর জন্য দায়ী তুমি। তোমাকে খুন করলেই আমি আমার সকল যন্ত্রণা থেকে মুক্তি পাবো। না আপু, ও খুনি না, ও আমার হৃদয়। আলো হৃদয়। আলো আলো তুই? হ্যাঁ আপু, আমি ভালো হয়ে গেছি। গভীর ঘুমের মধ্যে হৃদয়ের অনুভব আমার মুখের ভাষা ফিরিয়ে দিয়েছে। হৃদয়ের কোনো দোষ নেই আপু, সব দোষ ওই ডলার দেওয়ান আর তার ভাইদের। ওই জানোয়ারের দল আমাকে সেদিন ধর্ষণ করে মেরে ফেলতে চেয়েছিল, তারপর মিথ্যে ষড়যন্ত্র করে ওরাই আমার হৃদয়কে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও হৃদয়, তুমি ক্ষমা না করলে আমার বিবেক সারা জীবন আমাকে দংশন করবে। আশা। হ্যাঁ, আলোকে ঘিরে তোমার মনে আজ প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। একমাত্র বোনের বিয়েতে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে চিটাগাং থেকে যখন ঢাকায় যাচ্ছিলাম, ডাক্তার সাহেব আমার পেশেন্ট। শি ইজ ভেরি সিরিয়াস, অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে বিদেশে কোথাও নিয়ে যান। তারপর আলোকে আমি এখানে নিয়ে আসি। হাসপাতালে ভর্তি করে আমি অপেক্ষা করতে থাকি কবে আমার আলো ভালো হবে। আমাকে তুমি কথা দাও হৃদয়, আলোর জীবনে যারা অন্ধকারের ছায়া ফেলেছে, তোমার ভাইকে যারা খুন করেছে, তাদেরকে তুমি ধ্বংস করে দিবে। ধ্বংস, ধ্বংস। কথা দিলাম আশা, বিকজ আই অ্যাম নট এ কিলার, নট এ টেরোরিস্ট, বাট ডেঞ্জার ম্যান, এ পাওয়ারফুল সান অফ রাহাত খান, বস 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 নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। বাবা তুমি? কে বাবা? কার বাবা? আমি কোনো খুন সন্তানের বাবা নই। কুলাঙ্গার, অপরাধ জগতে পা বাড়িয়ে শেষ পর্যন্ত তুই রক্তের ভাইকে খুন করেছিস। আজ নিজের হাতে তোকে গুলি করে মেরে আমি প্রমাণ করে দেব পৃথিবীতে বিপদগামী সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা গুলি চালাও আমার বুকে, তোমার হাতে মরতে পারলে শান্তি পাবো এই ভেবে যে আমার চর্ণদাতা আমাকে তার নিজ হাতে খুন করেছে। কার কথায় তোমরা দেশ ছেড়ে এখানে এসেছ বলো? মা ভাবি সোহাগোরা কোথায়? আর এই পিস্তল তুমি পেলে কোথায়? তবে কি ভাইয়ার মতো তুমিও মাফিয়াদের গোডাউন থেকে অস্ত্র লুট করে পালিয়ে এসেছ? আঘাত করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না বাবা। তোমার মাথায় হাত রেখে কসম খেয়ে আমি বলছি, ভাইয়াকে আমি খুন করিনি।
ডলারের ফোনে যখন জানতে পারি অস্ত্র লুট করার কারণে সন্ত্রাসীরা ভাইয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে, তখন ভাইয়াকে বাঁচানোর জন্য আমি ছুটে গিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমার চোখের সামনে ভাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরে জানতে পারি ভাইয়াকে খুন করেছে ডলার দেওয়ান, আর সেই খুনের দায় আমার মাথায় চাপিয়ে তোমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করেছে ভাইয়ার খুনি আমি। তাহলে কি এসবই ডলারের ষড়যন্ত্র? ওকে আমি ছাড়ব না। দাঁড়াও বাবা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। তা না হলে আমি তোমাকে যেতে দেব না বাবা। খবরদার, আমাকে বাধা দেবার চেষ্টা করলে তোর চোখের সামনে আমি আত্মঘাতী হব। বাবা দাঁড়াও। ডলার ডন, তোর সব শয়তানি আমার কাছে ধরা পড়ে গেছে। আমার হৃদয় খুনি নয়, রায়হানকে তুই নির্মম ভাবে খুন করেছিস। এখন এই মুহূর্তে আমার স্ত্রী আর পুত্রবধূ সহ তার সন্তানকে তুই মুক্ত করে দিবি, তা না হলে গুলি করে তোদের সবার মাথার খুলি আমি উড়িয়ে দেব। হৃদয়কে খুন করে আমি বস নাম্বার ওয়ান না হওয়া পর্যন্ত কাউকে ছাড়বো না। এবার তোকে খুন করে মায়ের কাছে ছেলেকে বাবার খুনি বানাবো। গুড বাই মিস্টার রহাত খান, গুড বাই। এই এগুলো নিয়ে যাবে তোরে। কোথায় কোথায় আমার স্বামী? হৃদয় কত বড় নরধন, তুই নিজের স্বার্থের জন্য ছেলে হয়ে এরকম একটা বাবাকে খুন করলি। আগে মারলি বড় ভাইকে, এখন মারলি বাবাকে। ওদের নামে তুই আমাকে মারলি না কেন? আমাকে মারলি না কেন? তোর মনে কি বিন্দু মাত্র মায়া মমতা নেই? ভাইকে মেরে ভাতিজাকে এতিম বানালি, আর সন্তান হয়ে মাকে তুই বিধবা বানালি। বিধবা! তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ডলারের বুকে আমি এত বুলেট চালাবো, এত বুলেট চালাবো, এত বুলেট চালাবো যে বুলেটের খোসা গুনতে গুনতে পুলিশ প্রশাসনও ক্লান্ত হয়ে যাবে। ডলার যদি মাটির তলেও লুকিয়ে থাকে, সেখান থেকে তুলে এনে আমি ওকে কুত্তার মতো মারব। আমার হাত থেকে আজ ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তুমি মা, এসব কি হয়ে গেল মা? না, আমি কোন খুনির মানুষ, আমি কোন জানোয়ারের মানুষ, আমি কোন সীমানের মানুষ। আমি তোর গর্ভধারিণী মা হলে সন্তান হয়ে আমাকে তুই বিধবার সাজে সাজিয়ে দিতে পারতি না। যে সন্তান স্বার্থের জন্য জন্মদাতা পিতাকেও খুন করে সে সীমানের চোপাশান। অপরাধের রাজত্ব টিকিয়ে রাখার জন্য যে সন্তান রক্তের ভাইকে খুন করতে পারে, সেই খুনের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জন্মের পর যে হাতে তুমি আমার মুখে মধু তুলে দিয়ে আদর করে আমার কপালে চুমু দিতে, আজ সেই হাতে মরতে পারলে আমি হব পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সন্তান।
তবে আমার বুকে ছুরি চালানোর আগে আমার শেষ কথাটা তোমাকে শুনতে হবে মা। তা না হলে আমি যে মরেও শান্তি পাবো না মা। তোমার মাথায় হাত রেখে তোমার রক্তের কসম খেয়ে বলছি, বাবা আর ভাইয়াকে আমি খুন করিনি মা। তোমার দুধের কসম মা, আমি তাদেরকে খুন করিনি। খুন করেছে ওই ডলার দেওয়ান, ডলার দেওয়ান বাবা আর ভাই খুন করে আমাকে তোমার চোখে খুনি বানানোর ষড়যন্ত্র করেছে। তোমার মতো একই ভুল বাবাও করেছিল, ওই শয়তানদের কথা বিশ্বাস করে আমাকে ভাইয়ার খুনি মনে করে আমার বুকে বাবা গুলি চালাতে এসেছিল, কিন্তু পারেনি। আমার চোখের দিকে তাকিয়ে বাবা বুঝতে পেরেছিল আমি যতই অপরাধ করি না কেন রক্তের ভাইকে আমি খুন করতে পারি না, সবই ওই ডলারের ষড়যন্ত্র। তারপর প্রতিশোধের আগুনে চলতে চলতে বাবা যখন চলে যায় তখন শত চেষ্টা করে বাবাকে আমি ফেরাতে পারিনি মা। আমি বুঝতে পারিনি মা সেই চাওয়াই বাবার শেষ চাওয়া হবে। এখন ইচ্ছে করলে তুমি আমার বুকে ছুরি চালাতে পারো, কিন্তু আমার বিশ্বাস যে মায়ের দুঃখে আমি বড় হয়েছি, আমার সেই গর্ভধারিণী মা কোন জানোয়ারের কথা বিশ্বাস করে আমার বুকে ছুরি চালাতে পারে না। তুই ঠিক বলেছিস হৃদয়, ডলার দেন তোর বাবাকে আর তোর ভাইকে খুন করে তোর উপর দোষ চাপিয়েছে বাবা। বাবা হৃদয়, তোর ভাবি আর সোহাগ ডলারের হাতে বন্দি, ওদের বাঁচানোর জন্য ভুলবো যে আমি তোকে আঘাত করেছি, তোকে মেরে ফেলতে চেয়েছি। ওদের জীবন তুই রক্ষা কর বাবা, রক্ষা কর। তোমার কসম খেয়ে বলছি মা, ডলারের পাপের রাজত্ব ধ্বংস করে ভাবি আর সোহাগকে আমি উদ্ধার করে তোমার বুকে আমি ফিরিয়ে দেবই। তারপর শুরু হবে আমার প্রতিশোধের পালা, কঠিন প্রতিশোধ। কামিলা, তুই মায়ের দিকে খেয়াল রাখিস। গার্লস, টেক কেয়ার মাই মাদার, গো। এদিকে সন্তানের বুকে ছুরি চালাতে গিয়ে তোর হাতটা কেঁপে যেতে পারে, তাই তোকে আমরা নিয়ে যেতে এসেছি। এখন আমাদের চোখের সামনে তুই তোর সন্তানকে মারবি। চল হারাম যাবি। হ্যালো, তুই চলে যাওয়ার পর দিদি ব্রাদার এনে হামলা ঘুরা। কি বললি? মায়েরে দুইলাল হয়ে গেছে। ডলার, ডলার দেওয়ান শত্রুকে মৃত্যুদান করে। তোর স্বামী আর তোর বড় ছেলে জান দিয়ে তার প্রমাণ রেখে গেছে। আমার লোকজনদের হাতে এবার তোর ছেলে হৃদয় খানের জান যাবে। আমার এখানে আসার পথেই তোর ছেলের জান কোরবান হয়ে যাবে। ডলার দেওয়ান, মায়ের দোয়া দেওয়ার ছায়া হয়ে থাকে, স্বয়ং খোদা তাকে শত বিপদ থেকে আগলে রাখে, আর তাই উত্তাল সাগরের মহা সাইকেলের আঘাত হেন তুই আমার হৃদয়কে রুখতে পারবি না। মরুভূমির ভয়ঙ্কর ধূলিঝড়ের মরণ আঘাতেও তোরা আমার হৃদয়কে রুখতে পারবি না।
কোন মৃত্যু কূপে ফেলেও হৃদয়কে তোর আটকে রাখতে পারবি না। আমার মনে হচ্ছে ও আসবে না। আমাদের গ্যাংরা কনফার্ম পথেই ওকে শেষ করে দিয়েছে, তাই সময় নষ্ট না করে এদেরকে পরপারে পাঠিয়ে দাও। গুড, ভেরি গুড এন্ড রাইট। ছোটদের সামনে খুন খারাপি করতে নেই, ভয় পাবে, তাই আমার সিদ্ধান্ত হচ্ছে ওকেই আগে বিদায় করে দেই। মা হয়ে সন্তানের মৃত্যু দেখা চাইতে মরে যাওয়াটাই ভালো, তাই ওর আগে আমাকে তোমরা মেরে ফেলো। আমার মার দাদিকে তোমরা মেরো না, আমাকে মেরে ফেলো। গুড, ভেরি গুড। তোদের তিনজনে কে আগে মরবে টস করি। তাহলে এই কয়নি বলে দেবে কার আগে কে মরবে? এই পিচ মানে শাপলা উঠলে তুই মরবি, আর এই পিচ মানে যমুনা সেতু উঠলে তোর মা মরবে, মা, তারপর মরবে তোর একমাত্র দাদি। ব্রাদার্স, টস করা শুরু করলাম। 1, 2, 3 সত্যি বিড়ালের হাড় দিয়ে আর রাক্ষসের জানত, তাই সব বাধা ভেঙে তুই মৃত্যুর ফাঁদে পা দিয়েছিস। তুই বোধ হয় জানিসই না, ডলার দেওয়ান শত্রুকে মৃত্যু দান করে, আর সে মৃত্যুই তোকে এখানে ডেকে নিয়ে এসেছে। না ডলার, না, মৃত্যু আমাকে এখানে টেনে নিয়ে আসেনি। আমার মার ভাবির বিধবার শাড়ি, আমার এতিম ভাতিজার বুকের আহাজারি, আর তোদের জান কেড়ে নেবার জন্য আমাকে জম হিসেবে এখানে নিয়ে এসেছে। আমি দেখতে চাই কে কার জম হয়ে জান কেড়ে নেয়। Oh, my God.
Not a killer, not a terrorist, but danger man. A powerful son, boss. Boss, 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 boss. Number one, number one, number one, number one, number one. Thank you.
আমি বস নাম্বার ওয়ান হতে চাই না, আমি বাঁচতে চাই। নো, আমার সাথে শত্রুতার কারণে তুই আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু খোদার অশেষ সহমতে এই হৃদয়ে সেই ভালোবাসার আলো নিভে যায়নি, তাই তোর বাঁচার পথ খোলা ছিল। কিন্তু তুই আমার নিরাপরাধ বাবা আর বড় ভাই কেট করে সেই পথ বন্ধ করে দিয়েছিস। আমি তোমার পক্ষে সাক্ষীর কাঠ গড়ায় দাঁড়াবো। কেদো না, আমার মা ভাবি আর তোমার পবিত্র ভালোবাসার দোয়ায় আমি অপরাধ জগতের বস্তমর বনের জীবন শেষ করে তোমাদের মাঝে ফিরে আসবো।